দেখো তোমরা ছোটবেলা থেকে বিভিন্ন ইংলিশ গ্রামারের বই পড়েছো, তাতে একটা ইংলিশ দেখেছো, আর আজকে লকডাউনের মধ্যে দাঁড়িয়ে তোমাদের জন্য একটা সেরা উপহার নিয়ে এসেছি। তোমরা এতদিন পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে প্র্যাকটিক্যাল হয় শুনেছো, কিন্তু কোনোদিন শোনোনি যে ইংলিশের প্র্যাকটিক্যাল, ইংলিশ প্র্যাকটিক্যাল হয় তোমরা যেটা জানো না। ছোটোবেলা থেকে তোমরা বিভিন্ন রাইটারের ইংলিশ গ্রামার বই পড়েছো এবং বিভিন্ন স্যারদের কাছে অথবা প্যারেন্টসদের কাছে তোমরা শিখেছো যে কন্টিনিউয়াস টেন্স মানেই বসাতে, আইএনজি বসাতে হয়। কিন্তু ছোটোবেলা থেকে তোমাদের মনেও প্রশ্নটা যাবেনি অথবা স্যাররাও তোমাদেরকে শেখায়নি যে কীভাবে কেন কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত হয় অথবা পারফেক্ট টেন্সে ভার্বের সাথে ক্লজ পার্টিসিপেট ফর্মটি বসে, ভার্বের ক্লজ পার্টিসিপেট রূপটি বসে, এটা কিন্তু আমাদের শেখায়। কেন কোথা থেকে কী জিনিস এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল ইংলিশ তোমাদের থেকেও শেখায়। তাই আমি চেষ্টা করছি এখন তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল ইংলিশের মধ্যে নিয়ে আসা। তোমাদের জন্য জানাই তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ মে মাসে 30 days এর 30 গ্রামাটিক্যাল আইটেম তোমাদের কাছে নিয়ে আসছি। এই আমার ইউটিউব চ্যানেলেই তোমরা দেখতে পাবে, যা তোমাদের পরবর্তীকালে খুব সাহায্য করবে বিভিন্ন ক্লাসে তোমাদের ক্লাস সিলেক্টেড করবার জন্য। ক্লাসে চলো তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল ইংলিশ দেখাই, এবং যে বিষয়টা আজকে দেখাবো তোমাদেরকে সেটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে বলে আমার মনে হয়। বিষয়টি হলো ভার্বাল গ্রুপ স্ট্রাকচার। একটা সেন্টেন্সে কী করে ভার্বাল গ্রুপ স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হয় এবং সেই ভার্বাল গ্রুপ স্ট্রাকচারের মধ্যে থেকে তুমি কী করে বুঝবে যে ওর সাথে আইনি যুক্ত হলো কোথা থেকে, এই কোথা থেকে প্রশ্নটা তোমরা এতদিন পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্র্যাকটিক্যাল রুমে দেখতে পাবে। কিন্তু এখন তোমরা দেখতে পাবে যে কী করে তোমাদেরকে সেই প্র্যাকটিক্যাল ইংলিশটি শেখাবে। যেমন ধরো একটা সেন্টেন্স যদি তোমাদের কাছে লিখি যে কি কমপ্লিট, দেখো আমি জাস্ট একটা শব্দ লিখলাম কি কমপ্লিট, এই যে শব্দটা আমি তোমাদের কাছে লিখেছি কি কমপ্লিটেড, দেখো এখানে এর পরে পারবে ফার্স্ট ফর্মটি বসেছে। তোমাদের কাছে প্রশ্ন কেন এখানটা এটা হলো কেন, এটা ব্যবহার করা হলো কেন? কিন্তু আমি যেটা দেখাচ্ছি তোমাদের কাছে, দেখো এই যে ভার্বটি, এই শুধু এই ভার্বটিকেই বলা হয় ভার্বাল গ্রুপ স্ট্রাকচার। এই ভার্বাল গ্রুপ স্ট্রাকচারের মধ্যে দেখো তোমরা কী কী পাবে, দুটো ক্লাসিফিকেশন সবার আগে তোমরা দেখবে, একটি হলো অক্সিলিয়ারি ভার্ব আর একটি হলো মেন। এবার অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কতগুলো ক্লাসিফিকেশন আমি করেছি দেখো তোমরা, একটি হলো টেন্স, তোমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সে টেন্সটা। দ্বিতীয়ভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে মোডাল আছে কি নেই, সব সেন্টেন্সে মোডাল থাকবে এমন কোনো কথা নেই, তাহলে মোডাল মোডাল একটি অক্সিলিয়ারি ভার্ব, ওয়ান টাইপ অফ অক্সিলিয়ারি ভার্ব। সেই মোডালগুলো কী কী দেখো, শ্যাল, উইল, ক্যান, মে, অট টু, মাস্ট, হ্যাড টু, এখানে আরেকটি মোডালও লেখা যেতে পারে, যেমন ধরো ইউজ টু, তোমরা ব্যবহার করতে পারো। এবার দেখো তোমরা যদি পারফেক্ট ইভের ক্ষেত্রে দেখো, পারফেক্ট ইভের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা, পারফেক্ট ইভে হ্যাবের সাথে ইএন আসছে, এটা একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাবের সাথে ইএন কোথা থেকে কেন কীভাবে বুঝতে পারবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। প্রোগ্রেসিভের ক্ষেত্রে দেখো বি এবং আইএনজি, এটাকে খুব ভালো করে মাথায় রাখো, এটা একটা প্র্যাকটিক্যাল ফর্মুলা। প্রোগ্রেসিভ পারফেক্ট ইভে দেখালাম হ্যাব প্লাস ইএন, প্রোগ্রেসিভে দেখাচ্ছি বি প্লাস আইএনজি। তাহলে প্যাসিভে কী আসছে, বি প্লাস ইএন। শুধু এই ফর্মুলাটুকু তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের আইডেন্টিফিকেশনের মধ্যে প্রথমে রয়েছে টেন্স, দেন রয়েছে মোডাল, তারপরে রয়েছে পারফেক্ট ইভ, তারপরে রয়েছে প্রোগ্রেসিভ, এবং তারপরে প্যাসিভ। যখন পারফেক্ট ইভে আসছো তখন হ্যাব প্লাস ইএন ব্যবহার হচ্ছে, প্রোগ্রেসিভের ক্ষেত্রে বি প্লাস আইএনজি ব্যবহার হচ্ছে, এবং প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস ইএন ব্যবহার হচ্ছে। এই ইউজটাকে তোমরা শুধু একটু মাথায় রাখো। এবং আমি কিন্তু প্রথমেই তোমাদের কাছে বলে দিয়েছিলাম যে ভার্বাল গ্রুপ স্ট্রাকচারের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব রয়েছে। এই মেন ভার্বটাকে নিয়ে আমি এখনই টাচ করবো না, আমরা পরবর্তীকালে সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমার পরের ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে, যে তোমরা কীভাবে এই সেন্টেন্সের মধ্যে থেকে তোমরা আইডেন্টিফাইটা করতে পারো। দেখো একটা সেন্টেন্স তোমাদের জন্য লিখেছি, তোমরা আগের একটা স্ট্রাকচার দেখেছিলে, পুরো ওভারঅল স্ট্রাকচার। এবার একটা একটা করে পার্ট তোমাদেরকে দেখাই। যে পার্টে দেখো মেন ভার্বের সাথে আইএনজি ছোটোবেলা থেকে শিখেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে তোমার সাথে মেন ভার্বের সাথে আইএনজি, ঠিক একই রকমভাবে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মেন ভার্বের সাথে আইএনজি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেই শেখাই তোমাদেরকে, তোমরা এখান থেকে অনাহাসেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমরা পাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো একটা সেন্টেন্স লিখেছি, রাম ইজ প্লেইং ইন দ্য গার্ডেন, এই যে ইজ প্লেইং শব্দটা লিখেছি দেখো, এটা তোমাদের ভার্বাল গ্রুপ স্ট্রাকচার, এটা অক্সিলারি ভার্ব, এখানে মেন ভার্ব রয়েছে। তোমরা যদি এই ভিজি স্ট্রাকচারটাকে একটু ভাগ করতে চাও তাহলে দেখো কী লিখছি, ভিজি স্ট্রাকচার থেকে আগেই তোমাদেরকে দেখিয়েছি একটা অক্সিলারি ভার্ব আর একটা হলো মেন ভার্ব। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে দেখো
টেন্স, তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম টেন্স, টেন্স আছে কি এটা ঠিক, কোন টেন্স দেখতে পাচ্ছি, প্রেজেন্ট টেন্স। ঠিক একই রকমভাবে দেখো এই বাক্যটির মধ্যে কোনো মোডাল নেই, অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, অর্থ কিছু নেই। তাহলে তোমরা নেক্সট কী পাচ্ছ, এখানেই দেখার বিষয় সেটা প্রোগ্রেসিভ হবে, সেটা পারফেক্ট হবে বা পারফেক্টিভ হবে নাকি সেটা প্যাসিভ হবে। যদি তুমি প্রোগ্রেসিভের ক্ষেত্রে লক্ষ্য করতে চাও তাহলে দেখতে পাচ্ছ বি প্লাস আইএনজি ব্যবহার হচ্ছে, প্রোগ্রেসিভের ক্ষেত্রে বি প্লাস আইএনজি ব্যবহার হচ্ছে। এবং দেখো এখানে বি ভার্ব এবং প্রেজেন্ট টেন্স, বি ভার্বের প্রেজেন্ট টেন্স এখানে ইজ ব্যবহার হচ্ছে, এবং আইএনজির ক্ষেত্রে তোমরা দেখছো মেন ভার্ব হিসেবে প্লে রয়েছে। তাহলে প্লের সাথে আইএনজি যুক্ত হলো এবং প্লেইং হলো। খুব সহজে যদি আমরা ছোটবেলা থেকে এভাবে শিখতাম তাহলে কিন্তু আমাদেরকে এটা মুখস্থ করতে হতো না যে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই বিষয়টি কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে পড়তে হতো না। আমরা দেখো অনাহাসে শিখতে পারলাম প্রেজেন্ট টেন্সের বিভাগ, প্রেজেন্ট টেন্সের বিভাগ মানে অ্যামিজার, ওপরে সেন্টেন্সটিতে আমাদের কাছে ইজ রয়েছে, তাই অনাহাসেই আমরা এখানে ইজ ব্যবহার করতে পারছি। আবার যদি তোমরা দেখো এখানে আইএনজি অর্থাৎ প্রোগ্রেসিভের মধ্যে আমি বি প্লাস আইএনজি রেখেছিলাম, সেই আইএনজি এবং প্লের সাথে যুক্ত হয়ে প্লেইং হয়ে গেল অর্থাৎ ইজ প্লেইং। তাহলে তোমরা একটা বাক্যের মধ্যে তোমরা যেখানে আইএনজি যুক্ত হয় সেখানে অ্যামিজার থাকুক, ওয়াজ ওয়্যার থাকুক, শ্যাল বি উইল বি থাকুক, অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন থাকুক, যেটাই থাকুক না কেন, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু তোমরা অনাহাসে কোথা থেকে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো সেটা কিন্তু তোমরা শিখতে পারবে, আশা করা যায় তোমরা যদি এই প্রোগ্রেসিভ ফরম্যাটটি খেয়াল করো। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, এরপরে আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো কী করে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটি আসে বাক্যের মধ্যে এবং কিভাবে ব্যবহার করতে হয়, এবং আমি একটি পুরো সেন্টেন্স লিখে যতগুলো ক্লাসিফিকেশন করেছি তোমাদের কাছে, মানে অক্সিলিয়ারি ভার্ব, মোডাল, প্রোগ্রেসিভ, পারফেক্টিভ, প্যাসিভ, প্রত্যেকটি ভাব তোমাদের কাছে আমি একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখাবো। আমার পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করো, একটু অপেক্ষা না করলে কিন্তু আমি পরের ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো না। আশা করি লকডাউন পিরিয়ডের মধ্যে তোমাদের কাছে একটি ভালো উপহার তোমাদের পৌঁছে দিতে পেরেছি যা পরবর্তীকালে তোমাদেরকে আরও ভালো ইংলিশ শিখতে সাহায্য করবে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্লিজ তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যদি তোমাদের আমার বিষয়টি ভালো লেগে থাকে। ততক্ষণ ভালো থাকো, ঘরে থাকো, এবং অবশ্যই লকডাউন পিরিয়ডের মধ্যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে প্লিজ তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো।